একটা হলো তো অশ্বমন্ডল, দুই নম্বর গুরুমন্ডল, তিন নম্বর কেন্দ্র মন্ডল। আগে তো আসে আমরা অশ্বমন্ডল সম্পর্কে বলেছিলাম, তো অশ্বমন্ডলের দুইটা অংশ আছে, শিয়াল স্তর হচ্ছে সীমা স্তর। তো আমরা যদি চিত্রের সাহায্যে দেখতে পারি যে শিয়াল স্তর এবং সীমা স্তরের অবস্থান, ভৌগোলিকগত অবস্থান পৃথিবীর ভূপৃষ্ঠে, তাহলে আমাদের সুন্দর পরিষ্কার প্রাঞ্জল হবে। তো এইটা কে উপরে যে অংশটুকু আছে এটাকে আমরা সাধারণত শিয়াল স্তর হিসেবে ধরি, ও নিচের যে স্তরটা আছে এটা স্তরটাকে আমরা সীমা স্তর বলবো। সীমা স্তরটা সাধারণত মহাসাগরের স্তর, এবং এটি মহাসাগর সাধারণত 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এর গর্ভগৃহতা গুরুত্ব হচ্ছে 2 কিলোমিটার। আর এটা যেটা আছে আমাদের শিয়াল স্তর, শিয়াল স্তর গর্ভগৃহতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে মহাদেশের স্তর থেকে 17 কিলোমিটার, এবং এটা 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত উপকূলীয় স্থানে, মহাসাগরীয় স্থানে বিস্তৃত। আর শিয়াল স্তরটা সাধারণত শিলিকন ও অ্যালুমিনিয়ামের সমন্বয়ে গঠিত, এবং সীমাটা হচ্ছে শিলিকন ম্যাগনেসিয়ামের সমন্বয়ে গঠিত। আর শিয়াল স্তরটাকে সাধারণত গ্রানাইট স্তর বলা হয়, এবং সীমা স্তরটাকে বলা হয় ব্যাসাল্ট স্তর। তো ভূগোলবিদরা বলেছেন যে সীমা স্তরটাই হচ্ছে পৃথিবীর ভিত্তি, মূল জায়গা যেখান থেকে সাধারণত পৃথিবীর সৃষ্টিটা শুরু হয়েছে। এরপরের যে স্তরটা হচ্ছে আমাদের গুরুমন্ডল, গুরুমন্ডল তো ভাই বিভক্ত বহি বহিগুরুমন্ডল অন্ত গুরুমন্ডল। বহিগুরুমন্ডলের সাধারণত এবার গুরুত্ব হচ্ছে সাধারণত 2875 পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো।